হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওটি হচ্ছে কম্পিউটার অ্যাপস আনইনস্টল নিয়ে। আমাদের মধ্যে অনেকেই কম্পিউটার অথবা পিসির মধ্যে যেসব অ্যাপস ইনস্টল করে বা ইনস্টল করা ছিল অনেকেই কিন্তু আনইনস্টল করতে পারে না। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে এই অ্যাপসগুলোকে সহজে আনইনস্টল করা যায়। এর জন্য আমাদের অ্যাপস সাধারণত অনেক উপায়ে আনইনস্টল করা যায়। আমি খুব সহজ উপায় দেখিয়ে দিব একটা উপায়, এই উপায়ের মাধ্যমে খুব সহজে অ্যাপস আনইনস্টল করতে পারবেন। এর জন্য আমাদের যেতে হবে টাইপস অ্যান্ড টাইপস হেয়ার টু সার্চ বারে। এখানে টাইপস হেয়ার টু সার্চ বারে এখানে আমরা গিয়ে সার্চ করব AWP অ্যাপস অ্যান্ড ফিচার। অ্যাপস অ্যান্ড ফিচার একটু লেখার মানে অ্যাপস লেখার পরই চলে আসবে। এখানে আসছে, দেখেন অ্যাপস অ্যান্ড ফিচার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিসি অথবা ল্যাপটপের মধ্যে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো লিস্ট এখানে দেখাবে। আমি এখান থেকে একটা অ্যাপস আনইনস্টল করে দেখে দিচ্ছি কীভাবে আনইনস্টল করতে হয়। আমরা যে অ্যাপস আনইনস্টল করব, মাউসের লিফট বাটনে ক্লিক করব। একটা ক্লিক করার পর ঠিক এরকমটা চলে আসবে। এখানে সাইডে লেখা থাকবে মডিফাই, আর রাইট সাইডে লেখা থাকবে আনইনস্টল। আমরা আনইনস্টলে ক্লিক করব, তারপর আবার আনইনস্টল ইয়েস করে দেব, আবার ইয়েস। এরকমটা আসলে ক্লোজ করে দেব। আমাদের অ্যাপস কিন্তু আনইনস্টল হয়ে গেছে। ভিউয়ার, আমার অ্যাপস একদম পুরোপুরিভাবে আনইনস্টল হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে খুব সহজেই ডেস্কটপ অথবা ল্যাপটপে যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারি। ভিউয়ার, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।